আজকে আমার ওয়াশিং মেশিনের সাহায্যে কাপড় ওয়াশ করব। এখানে আমি কিছু কাপড় দিয়ে দিয়েছি ভিতরে, দেখতে পাচ্ছেন ভিতরে কাপড় দিয়ে দিয়েছি, পানির ভিতরে ফিল আপ হচ্ছে। আর এখানে জেন্টল যে ওয়াশটা রয়েছে সেটা সিলেক্ট করে দিয়েছি, ওয়াটার লেভেল লো লেভেলে রেখেছি, 43 মিনিট সময় নেবে। দেখা যাক আমার এই নতুন ওয়াশিং মেশিনে কাপড় কীরকম ওয়াশ হয়। তবে এই ওয়াশিং মেশিনে যে কেবলটা দেওয়া থাকে ওয়াটার ইনলেট যে পাইপটা, সেটা অনেক ছোট থাকে। আমি অনলাইন থেকে বড় একটি পাইপ অর্ডার করে নিয়েছি, এই পাইপটি বেশ অনেকখানি বড়। আমার যে কল রয়েছে, কলের থেকে এটা কানেক্ট, এই কলের থেকে কানেকশন করে নিয়েছি। এখানে প্রথমে একটি কল ছিল, পরে আমি আমার কাছে পুরাতন একটি পিভিসি কল ছিল ছিল ওয়াটার ট্যাপ, যেটার সঙ্গে আমি কানেক্টরটি লাগিয়ে নিয়েছি। এই কেবলটি অনেকটা বড়, দেখতে পাচ্ছেন বেশ বড়, এটা 10 ফিটের একটি কেবল। কারণ ওয়াশিং মেশিনের সাথে এরকম পাইপ দেওয়া থাকে না, ওয়াটার ইনলেট পাইপ। এই পাইপটি নিয়েছে আমার কাছ থেকে অনলাইনে 360 টাকা। হ্যাঁ, আপনারা 10 ফিটেরও নিতে পারেন, না এর থেকে বড়ও পাওয়া যায়, 15 ফিটও পাওয়া যায়। কারণ দেখা যাচ্ছে ওয়াশিং মেশিনের সঙ্গে যে 4 ফিটের কেবল কেবল সরি কেবল নয় ওয়াটার ইনলেট পাইপ দেওয়া থাকে, সেটা পর্যাপ্ত হয়ে থাকে থাকে না। এজন্য পরে দূরে থেকে লাইন দেওয়ার জন্য বড় পাইপের দরকার হয়। আপনারা নিতে পারেন, আমি দারাজ থেকে নিয়েছিলাম, পাইপটি ভালোই কোয়ালিটি। কাপড় ওয়াশ করছি, আপনারা আমার ফার্স্ট ওয়াশ, দেখা যাক কীরকম আমার সার্ভিস দেয় আমার শার্প ব্র্যান্ডের ওয়াশিং মেশিনটি। এখন যে যে পাইপটি দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে ওয়াশিং মেশিনের সেই পাইপ যেটা আমি দারাজ থেকে কিনেছিলাম। এটা 10 ফিটের একটি পাইপ, এটা মিটারে দেওয়া রয়েছে 3 মিটার। এই পাইপটি সব দিক থেকেই ভালো কোয়ালিটি, এটার সঙ্গে যে ক্লামগুলো রয়েছে সেগুলো ভালো, আপনারা দারাজ থেকে নিতে পারেন। আপনাদের সঙ্গে আর একটা বিষয় আমি শেয়ার করতে চাচ্ছি, আসলে ওয়াশিং মেশিন ব্যবহারে কত টাকা বিদ্যুৎ বিল হতে পারে সেটা আপনাদেরকে দেখাবো। আমার এই ওয়াশিং মেশিনটির পাশেই আমার সাবমিটারটি ইনস্টল করা আছে, আপনাদেরকে দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন 0.7 কিলোওয়াট আওয়ার আছে। আমার এই ওয়াশিং মেশিনটি 42 মিনিট, এবারে যে 45 মিনিট রান হবে, রান হলে আমার কত ইউনিট ব্যবহার হচ্ছে এটাও আপনাদেরকে দেখাবো, সাথেই থাকুন। স্পিন হয়ে গেছে, এখন আবার পানি নিবে। আবার পানি নিচ্ছে, আবার কাপড়গুলো সব নিচে রয়েছে। শেষ হয়ে গেছে আমার কাপড় ধোয়া, প্রায় শেষ হয়ে গেছে। এখানে 1 মিনিট রয়েছে, আমার মেশিন আর 1 মিনিট চলবে, দেখতে পাচ্ছেন। এরপরে সে অ্যালার্ম দিয়ে অফ হয়ে যাবে, এই দেখতে পাচ্ছেন মেশিন থেমে গিয়েছে। আপনাদেরকে খুলে দেখাচ্ছি, অ্যালার্ম দিয়ে দিয়েছে, আমার কাপড় ধোয়া হয়ে গেছে। আমার কাপড়গুলো দেখতে পাচ্ছেন সাইডে রয়েছে, আপনাদেরকে আমি কাপড়গুলোকে বের করে দেখাচ্ছি। এটা আমার শার্ট ছিল, কোনো পানি নেই, এখন কিছুটা সময় রোদে দিয়ে দিলে বা খোলা বাতাসে রাখলেও কাপড়গুলো শুকিয়ে যাবে। এখানে ভারী প্যান্ট ছিল, সবই ভালো পরিষ্কার হয়েছে, দেখতে পাচ্ছেন। আপনাদেরকে যেটা দেখাতে চাচ্ছি, এখানে এখানে আপনাদেরকে দেখিয়েছিলাম যে 0.7 ছিল, এখন দেখতে পাচ্ছেন 14 রয়েছে, অর্থাৎ 7, শুধুমাত্র 7 ইউনিট নয়, এটা হচ্ছে
10 যখন হবে তখন 1 ইউনিট কাউন্ট হবে যেহেতু 7 এখানে 1 ইউনিটও ব্যবহার হয়নি আমার মেশিনটি চলেছে 45 মিনিট তাতে আমার 1 ইউনিট খরচ হয়নি এখন ইউনিট যদি বলতে চাই আমাদের এখানে ইউনিট দেখা যাচ্ছে 6 টাকা 50 পয়সা বা 7 টাকার কাছাকাছি তাহলে আমার যতক্ষণ সময় মেশিনটি চলেছে এবারে ধরতে পারি 7 টাকার মতো কারেন্ট বিল খরচ করেছে অনায়াসে একটি মেশিন ব্যবহার করা যায় মাসে তাহলে প্রতিদিন যদি একবার ওয়াশ করা হয় তাহলে 7 টাকা 321 210 টাকার মতো বিদ্যুৎ বিল পড়তে পারে এটাই সর্বোচ্চ যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করুন লাইক করুন সাবস্ক্রাইব করুন ধন্যবাদ